নমস্কার বন্ধুরা, এখন আমরা ছুটছি কস্কোতে। দু মিনিটের মধ্যে তৈরি হয়েছি, এই দেখুন দু মিনিটের মধ্যে সবাই তৈরি হয়েছে। গুনগুনের চুল আঁচড়াতে খুব টাইম লাগে, ঠিক আছে? ওকে একবার আঁচড়ালাম, ও কী করলো, পুরো চুলটা এলোমেলো করে দিয়েছে। তারপরে যে ওকে ঠিক করব আর টাইম নেই, কারণ এত তাড়াহুড়ো করার কারণ এখানে চাল পাওয়া যাচ্ছে না। চাল না পেলে এখানে কি অবস্থা বলুন, যে মানে শুনতে পাচ্ছি এদিক ওদিক করে কি চাল পাওয়া যাচ্ছে না। তো যেই শুনেছি মানে এখন ছুটতে হবে, আমাদের বাড়িতেও চাল কম, মানে নেই আর বারণ তো নেই বলতে নেই তো বারণ তো তো এখন যাচ্ছি ছুটে ছুটে, দেখি কি হয়, পাওয়া যায় কি না, কি অবস্থা, চাল না হলে কি কি করব। আর এখানে না বাসমতি চালটাই আমরা খাই, দেখা যাক কি হচ্ছে, পাই কি না, যদি পাই দু বস্তা আপাতত কিনে নিয়ে এলে চলবে কিছুদিন। ওই মানে এখন ওই যুদ্ধের জন্য গম টম শর্ট পড়ছে মার্কেটে, তাই লোকে এখন চাল বেশি করে খাচ্ছে, ওই সব কিছু কিছু রিজন শুনছি, তাই জন্য নাকি। আবার বন্যা টন্যা হয়েছে ইন্ডিয়াতে, তো সব মিলিয়ে মিশিয়ে এখন চালের অভাব, চাল দিচ্ছে না ইন্ডিয়া থেকে। তো এবার আমরা মাছে ভাতে বাঙালি, ভাত খাবো কি করে, না যদি পাই বাবা। আর আমরা না রুটি টুটি একদম খেতে পারি না, একদম খাই না, খেতে পারি না কি, খাই না রুটি, আমাদের ভাতই খেতে হয়, জানি না কি হবে। তো যাই, এখন টেনশনে আছি, ছুটছি একদম, জাস্ট শুনে সুব্রত অফিস থেকে বেরিয়ে বলে চলো চলো চাল পাওয়া যাচ্ছে না, তো চাল আনতে যেতে হবে। মানে 5 মিনিটের মধ্যে বেরিয়েছি, কোনো রকম খোঁপাটা করেছি দিয়ে বেরিয়েছি, তাতেও বলছে চুল আঁচড়াতে হবে, চুল আঁচড়াতে হবে, চলো 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 চলো, এরকম মানে চাল বারণ তো হয়ে আছে তো বাড়িতে, এই জন্য আরও তাড়াহুড়ো করছে। তো চলুন ওখানে দেখাই পরিস্থিতি কি আছে, এখন মতন রাখছি। আমাদের এইটা বেশ সুবিধা হয়, আমরা এই হ্যান্ডিক্যাপ পার্কিংটা পেয়ে যাই, এটা একদম সামনেই থাকে, এইটার জন্য আমাদের খুব সুবিধা হয়। এই যে কার থাকে গুনগুনের জন্য, তো এইটা আমাদের খুব সুবিধা হয়, নাহলে কিন্তু মানে অনেক জায়গায় আমাদের জন্য রিজার্ভ পার্কিং থাকে জানেন, এই যে এরকম কারটা কিন্তু থাকতে হবে আর রিনিউ করতে হবে, বছরে ধরুন 5-6 বছরে দিয়ে দিলে একদম 5-6 বছর পরে, তারপরে আবার ডাক্তারের কাছ থেকে কাগজপত্র নিয়ে রিনিউ করতে হয়। এটা আমাদের যেমন এই রিসেন্ট করা হয়েছে সেটা আমরা 26 সাল পর্যন্ত পেয়েছি, আবার 26 সালে যখন শেষ হয়ে যাবে তখন আবার গিয়ে রিনিউ করে নিয়ে আসতে হবে। তো এগুলো আছে, চলে তো ইয়ে ছুটছে, এখনও লোক যাচ্ছে অবশ্যই, অসুবিধা নেই, একটা আমাদের ছুটে ছুটে যেতে হবে। গিয়ে ঢুকে গেছি, এটা কস্কো, এটা একদম পাইকারি দোকান, দোকানের মধ্যে কথা বলে বলে চলছি, সব কিছু এখানে বেশ বড় বড় পাওয়া যায়। হ্যাঁ, চাল কি পুরো উড়িয়ে দিল, পুরো উড়িয়ে দিয়েছে, দেখুন এই রোডে পুরো চাল থাকতো, দেখতেই পাচ্ছি না, সব আটা টাটা আছে, দেখাই যাচ্ছে না, চাল ভাবুন একটু চাল নেই,
একটা বস্তাও ছড়া হয়েছে। ছুটে ছুটে এলাম কিছু পেয়েছো? আছে কি রাইস এটা? লং গ্রেন I paid $26. I'm gonna return then and buy this. Yeah. Is it a basmati or not? Yeah, American basmati. Same thing. Same thing. Yep. Oh, yeah, yeah. Okay, basmati. এইটা দিয়ে এখন চালাতে হয় বলছে। অনেকে বলছে যে এটা আমেরিকান বাসমতি, তো দেখা যাক। আমরা কোনোদিন খাইনি এটা, ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছি। এটা এটা সস্তাও পড়ছে। আমাদের ইন্ডিয়ান বাসমতি অনেক মানে কম, এর হাফের হাফ থাকে, তাতেই হচ্ছে এই একই দাম নেয়। আর এটা ডবলের থেকে বেশি চাল আছে। দেখা যাক কি হয়। তাহলে আর একটা কি বস্তা নেবে? নিয়ে নাও, নিয়ে রাখো না, দেখা যাবে। এটাও পাচ্ছি না আমি। নুন দেখছি, পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্টটা কোথায় আছে খুঁজছি। তোমরা এদের মতন যদি পাস্তা টাস্তা খেয়ে থাকতে পারতাম না, তাহলে ঠিক ছিল। পাস্তা টাস্তা আমাদের দ্বারা হবে না, মাছ দিয়ে পাস্তা খাবো কী করে? ইলিশ মাছ, ইলিশ মাছ দিয়ে আমাদের ভাতটাই দরকার হয়। সুব্রত বলে দুটো বস্তা নিয়েছে, আর একটা বস্তাও নেবে। সব বস্তায় সব চাল তুলে নিয়ে চলে যাচ্ছে, জানেন তো সবাই। হ্যাঁ, সবাই বস্তা বস্তা সব তুলে নিচ্ছে, কারণ আবার কখন কতদিন থাকবে কি থাকবে না। আরেকটা নেবে যে, এই যে দেখুন তিনটে প্যাকেট নিয়েছে। তিন রকমের নিয়েছে সুব্রত, এই যে তিনটে বস্তা। একটা লোক বললো যে এই এই দুটো নাকি বাসমতির মতন খেতে, তো তার ভরসায় দুটো নিলাম। আর ভরসা করতেই হবে, নেই মানে পুরো ফাঁকা এই জায়গাটা, পুরো বাসমতি রাইস পুরো ভরা থাকতো। মানে আমাদের ইন্ডিয়ান যত বাসমতি রাইস এখানে পুরো ভরা থাকতো। আর ইন্ডিয়ান এখন গ্রসারির দোকানে নাকি চালে হাত মানে হাত দেওয়া যাচ্ছে না, এত দাম বাড়িয়ে দিয়েছে অনেক দিন। না, আরেকটা ইটা নিয়ে নিতে পারো। আর এইটা কারণ আমরা তো রাইসটা খাই, এখন এক বছরের মতন রাইস তুলে রাখতে হবে ঘরে। চারটা প্যাকেট হলে আমাদের এক বছর হয়ে যাবে মনে হচ্ছে। তো এক বছরের রাইস তুলে রাখলে আর সবাই যত ইন্ডিয়ানরা এখানে না, সব ওইখানে চালের কাছেই ঘুর ঘুর করছে। সব এসে বলে আইরে নেই, বাসমতি নেই। আমরাও তেমন তাই একই জিনিসই করলাম আমরা। গুনগুনো আমার নাক ভাঁটা দরকার ছিল। তার চুলটা একবার বেঁধে দিলাম সুন্দর করে, চুলটাকে জাস্ট ধরে টেনে দিল, মানে এমন মাথা নাড়ায় না ওর। না, চুলে হাত দিয়ে ও একদম পছন্দ করে না। মানে আমরা যখন বেরোই ওর আধ ঘন্টা লাগে চুল বাঁধতে, শুধু বারে বারে খুলবে, বারে বারে আমাকে বাঁধতে হয়। তো
তো আজকে জাস্ট বেঁধেছি, খুলে দিলাম। তার বাবা বলে চলো তো ওই রকম ইয়েতে। তো গর্জন শুনেছেন? ওর কিন্তু ভালো লাগছে, গর্জন দিয়ে দিয়ে ঘুরছে। তাই এত কেন গো? তাই 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 তুমি বন্ধুদের বুনছ কি বুনছ? ওলে বাবালে, ওলে বাবালা, ওল বাবালা বাবালা বাবালা, ওল বাবালা বাবালা, খুব মজা। এদিকে কিন্তু এটা কিন্তু হাসি হাসি মুখ, এটা কিন্তু খুব এর মুখ নয়। আচ্ছা ওই শক্ত বালিশ দেখি তো দাঁড়া, ও যে সেই ঠেস মারার যে শক্ত বালিশ, এগুলো না তুমি একটা তো নিয়ে গেছো না? একদম কাঠের মতন বালিশগুলো যে, ওই যে এইটা মনে হচ্ছে এই যে এইটা কিরকম করছে বলো তো, কিরকম কে করছে, কি করছে? নোকে কি বলবে, নোকে কি বলবে, হ্যাঁ একে কি বলবে, নোকে নোকে কি বলবে, নোকে কি বলবে বলো তো, নোকে কি বলবে বলো তো। এরকম কার্ড থাকলে তখন মেম্বারশিপ এটা। আর আমরা মাছে ভাতে বাঙালি, আমরা মানে ভাত না পেলে আমাদের তো মাথা খারাপ হয়ে যাবে। আর আমরা রুটি খেতে পারি না, আমাদের ভাত খেতেই হয়। মানে সুব্রত ভাত ছাড়া চলবেই না, ও রুটি রুটি সহ্য হয় না, তো ওকে ভাত খেতেই হবে। আর যদি চাল না পাওয়া যায় কি মুশকিল বলুন তো। আর বাসমতি তো চাল পেলামই না এখানে, পুরো যতজন এসছে ইন্ডিয়ানরা সব সেই একই জায়গায় চালের জায়গায় এসে আটকে যাচ্ছে জানেন তো। চাল ওইখানে দাঁড়িয়ে সবার মাথায় হাত বাসমতি নেই। আর অনেকে আবার বলছে যেগুলো ইন্ডিয়ান গ্রসারি দোকানগুলো আছে সেখানে নাকি চালের প্রচুর দাম বাড়িয়ে দিয়েছে। তো আর একজন বললো যে এই মানে বাসমতির মতনই নাকি এটা খেতে। তো দেখা যাক কী হয়, বাসমতির মতন খেতে না এমনি চালের মতন খেতে। আপাতত খেতে পারলে হলো, এই বাসমতি খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে না আমাদের, অন্য চাল আবার মুখে রোচে না। তো আবার ইন্ডিয়াতে গেলে, আমরা যখন মাঝখানে ইন্ডিয়াতে গিয়েছিলাম তো দু তিন দিন কিন্তু কষ্ট হচ্ছিল চালটা খেতে, তারপর আবার ঠিক হয়ে গেল। আবার এখানে যখন ফেরত আসি তখন আবার বাসমতি আবার, আর আমাদের একটা বস্তা কাটলেও অনেক দিন যায়, অল্পই খাই কিন্তু আমরা চালটা মানে ভাতটাই খাই, অল্প খেলেও আমাদের ভাতটাই খেতে হয়। এটা হচ্ছে এখানে পাইকারি দোকান, এটা মানে হোলসেলের এটা দোকান। আর এটা খুব বড় বড় মানে জিনিস নিতে হবে, আপনি ছোট জিনিস পাবেন না এখানে। মানে ছোট ফ্যামিলিতে একবার বাজার করলে মনে হয় চার পাঁচ মাস হয়ে যাবে এরকম, মানে প্রত্যেকটা জিনিস। দেখুন এই যে তেল, এই যে তার মুখটা না খুব বিরক্তি মুখ, খুব প্রথমে চোখ দিয়ে দেখে নিল কসকো, কসকোটা দেখা হয়ে গেল। জিনিসপত্রগুলো থাকবে তো না চলে যাবে? নকো নকো বাবা, নকো বাবা, আজকে 10টা পর্যন্ত খোলা মনে হয় নাকি, না 8টা, 8:30। তুমি যে ছুটিয়ে নিয়ে এলে না, সুব্রত বলছিল 8টার মধ্যে বন্ধ হয়ে যাবে। না না 8:30 বন্ধ হবে, ঠিক আছে। সুব্রত আবার এখানে ফেলে দিয়ে তার মেয়েকে নিয়ে খেলাচ্ছে, এই যে দেখুন এটাকে ফেলে দিয়ে খেলাচ্ছে, মানে কেউ কার্ড নি তার নিজের কার্ড হিসাবে না নিয়ে চলে যায়। এই দেখেছেন এতটা তেল নিতে হবে, মানে তেলটা কিন্তু এইখানে এইভাবে দুটো নিতে হবে বড় বড়। এটা কত গ্যালন আছে দাঁড়ান আমি দেখাচ্ছি, 3 লিটার, হ্যাঁ 3 3 6 লিটার তেল একসঙ্গে নিতে হবে, এক একটা কিন্তু হয় না। এই 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 দুটো তেল আগে $23 ছিল, এখন $35 হয়ে গেছে। মানে এখানে এখানে করোনার পরে এত দাম বেড়েছে, মানে এটা ভাবুন হোলসেল দোকান পাইকারি দোকান, এটা
তাতে এত মানে দাম বেড়েছে, তাহলে খুচরো দোকানে কিভাবে দাম বেড়েছে? প্রচুর দাম বেড়েছে, প্রচুর। মানে এখানে কিন্তু আমরা 2008 থেকে এসেছি, না দুধের দাম বেড়েছে, না এক পয়সাও দাম বাড়েনি। এখানে তো পয়সারও হিসাব থাকে। এবারে আমি এবারে গাড়িতে বসে গেছি, 3 বস্তা চাল নিয়ে হয়ে গেছে। এই যে কষ্ট, 3টে না 4টে নিলাম, 4টে না, ও 4টে, সুব্রত বলে 3 না 4। এই যে কষ্টতে বাজার হয়ে গেল। সামনের গাড়িটা দাঁড়িয়ে আছে বলে ও লাল লাইট জ্বলছে, লাল লাইটে আমার মুখটা দেখো পুরো লাল লাগছে। রাত হয়ে গেছে, বাড়ি ফিরছি, আর দুঃখের কথা তো বারে বারেই বলছি যে চাল পেলাম না। আমরা যে চালটা খাই বাসমতি চালটা, তো দেখা যাক নতুন ধরনের চালটা নিয়েছি। আর যা চাল নিয়েছি 1 বছর আমাদের হয়ে যাবে দুজনের জন্য। আমি তো বেশি খুব একটা ভাত খাই না, সুব্রতই খাই, তো মানে 1 বছরের মতন চাল হয়ে যাবে। তো দেখা যাক কবে আবার চাল পাওয়া যায় বাসমতি চালটা। আজকের মতন বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।